প্রিয় দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিঘাটে পড়া যানবাহনের উপচে পড়া পাটুরিয়া পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো ছোট বড় গাড়ি আজ সকাল সাড়ে এগারোটায় ঘাট এলাকায় ছোট গাড়ির পাঁচ কিলোমিটার এবং বড় গাড়ির চার কিলোমিটার জট দেখা যায় জেলা পুলিশ সুপার ইফাত রহমান স্বামী ডেইলি স্টারকে বলেছেন এই মুহূর্তে ঢাকা-পটুয়া মহা রয়েছেন তিনি বিপুল সংখ্যক গাড়ি আসছে সেই গাড়িগুলো মেইনটেইন করতে তাদের অনেক কষ্ট হচ্ছে যানজট যাতে না হয় সেজন্য পুলিশ প্রশাসন সেই লক্ষ্যে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি বিডব্লিউটিসি এর আরীচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন ঈদের ছুটিতে লোকজন বাড়ি ফিরতে শুরু করেছেন এ কারণে সব ধরনের গাড়ির চাপ বেড়েছে তবে 19 ফেরি চালু থাকায় তেমন সমস্যা হচ্ছে না সকাল থেকে গরুবাহী ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ মালবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে কাজেই ঘাটে আটকে থাকা গাড়ি পার করতে খুব একটা কঠিন হবে না বলেও মন্তব্য করেন তিনি এছাড়াও ধৈর্য সহকারে সাময়িক সমস্যা মোকাবেলা করার জন্য যাত্রী সাধারণকে অনুরোধ জানিয়েছেন তিনি চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গা জেলার দর্শনার উদ্দেশ্যে রওনা দেওয়া পূর্বাশা গাড়ির যাত্রী ও একজন বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান ডেলিস্টারকে বলেছেন ঈদের ছুটিতে তিনি বাড়ি যাচ্ছেন সকাল সাড়ে ছয়টায় পাটুরিয়া ঘাটে এসেছেন কিন্তু এখনো নদী পার হতে তিনি পারেননি শহীদুল ইসলাম নামের একজন ট্রাক চালক জানান তিনি পাটুরিয়া ঘাটে আটকে রয়েছেন গত চার দিন থেকে কবে নাগাদ ট্রাকটি নদী পার হতে পারবে তা এখনো অনিশ্চিত এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও ভীষণ বড় যানজট সৃষ্টি হয়েছে ভোর রাত তিনটা থেকে আমি ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি কেউ কেউ দেখে থাকতে পারেন বা প্রয়োজনে ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে সেই চন্দ্রা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত লম্বা সত্তর কিলোমিটারের যানজট সকাল এগারোটা পর্যন্ত ছিল জানা গেছে তবে পরবর্তীতে যমুনা ব্রিজের ওই পারে হাটি কুমড়ুল এরকম জায়গা পর্যন্ত যানজট অনেক আছে আজকে আসলে প্রায় বলা যায় অনেক বেশি যাত্রীদের ভোগান্তি হচ্ছে কারণ সবার ছুটি হয়ে গেছে গতকালকে তারা যে যা পারে যেভাবে পারে তার রনা হয়েছে বা রওনা হবেন এদিকে আরেকটি বিশেষ সমস্যায় পড়েছে ট্রেনের যাত্রীরা বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে বগি লাইনচ্যুত যোগাযোগ বন্ধ রয়েছে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এর একটি বগি বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ডেইলি স্টারকে ঘটনাটি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার এজাউল করিম ডেলিস্টার কে বলেছেন উদ্ধার কাজ চলছে আশা করছেন তিনি দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ আবার চালু হবে